आज এই নাম বৃন্দাবনে আমরা প্রত্যেকে এসেছি মায়েদের একবার উলুধ্বনি ও মায়েরা একবার জোরসে করে উলুধ্বনি দাও গো আর বাবাদের হরিধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল কৃষ্ণ বলে দুবাহু তুলে এসো না ভাই হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার বল 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 কৃষ্ণ কথা বল নিতাই গৌর হরি বল হরি বল চল 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 ওই বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে মায়েদের উলুধ্বনি নাচরে বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে তাই গৌর হরি বল হরি বল বাহু তুলে নাচরে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে কথা বল চল 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 বৃন্দাবনে চল বল 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 কর কৃষ্ণ কথা বল চল 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 কর বৃন্দাবনে চল বল 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 কৃষ্ণ কথা বল চল 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 বৃন্দাবনে চল বল 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 কর কৃষ্ণ কথা বল চল 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 কর বৃন্দাবনে চল কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কোনো চিন্তা কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে তাহলে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভক্তদের অনুরোধ মতো আজকে আলোচনার বিষয় হলো মাথুর এক মনে ধৈর্য সহকারে নাম শ্রবণ করবেন কারণ এই মাথুর লীলা হলো ব্রজ বলি লীলা
ব্রজ ভাষার উপরে এক মনে ধৈর্য ধরে না শুনলে বোঝা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই যে মাথুর লীলাটি করেছিলেন কেন করেছিলেন সেই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ধৈর্য সহকারে এক মনে শ্রবণ করবেন। আমার গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নিয়ে খোল করতা নিয়ে প্রত্যেক দিন দিন গোড়া আমার হরিনাম গাইতেন, কিন্তু আজ গৌর হরি আমার নবদ্বীপে নেই। আজ গোড়া আমার নবদ্বীপে নেই, নবদ্বীপ শূন্য হয়ে গেছে। ভক্তগণ নয়নের জলে ভেসে যাচ্ছে, গৌর বিরহ জ্বালা ভক্তগণ সহ্য করতে পারছে না। গৌর সুন্দর আমার সোনার নদে আধার করে নবদ্বীপ ছেড়ে চলে গেছে, এই দৃশ্যটা কেউ সহ্য করতে পারছে না। কাঁদছে ভক্তবৃন্দ সকলে কাঁদছে, কেমন হায় রে। আজ কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। নিজের ছেলে যখন মারা গিয়েছিল শ্রীবাসের, শ্রীবাসের এক ফোঁটাও চোখের জল পড়েনি বাবা, কিন্তু আজ গৌরবীর বিরহ জ্বালা সহ্য করতে না পেরে গৌর বিরহে আজ শ্রীবাস ধরে রাখতে পারছে না, আর চোখের জল ধরে রাখতে পারছে না। কাঁদিছে জীবের কোনো গতি নয়, তাই এই কথা চিন্তা করে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। হে বাসুদেব দত্ত কাঁদে আমার গৌর হারাইয়ে, আমার বাসু কোথায় গেলে, হে গেলে গৌর কোথায় গেলে।
মেলে হে ওই সোনার রাতে আদর করে তুমি কোথায় গেলে আজ অদ্বৈত আচার্য কাঁদছে কেঁদে কেঁদে বলছে প্রভু তুমি চলে গেলে কেন একা গেলে আমাদের কেন নিয়ে গেলে না বলো আমাদের রেখে তুমি কেন একা চলে গেলে এখন তোমাকে ছেড়ে আমরা কেমন করে থাকবো বলো প্রভু বলো অদ্বৈত আচার্য শ্রী বাস গদাধর একজন বড় ভক্ত কাঁদছে সে কে কাঁদিছেন হরিদাস সেই হরিদাস বাবা কোন হরিদাস না ব্রহ্মার অংশে যে হরিদাসের জন্ম হয়েছে সেই হরিদাস সেই যমন হরিদাস যমন হরিদাস কারা বলতো নিন্দুক অতীত পাষণ্ড তার্কিকের দল তারা বলতো যমন হরিদাস আর মহাপ্রভু বলতেন নামাচার্য হরিদাস নাম রেখেছিলেন আর ভক্তরা বলতেন ভক্ত হরিদাস যে হরিদাস তিন লক্ষ নাম করতেন তিন লক্ষ নাম করতেন না তিনে লক্ষ করে নাম করতেন কেমন না তিনে লক্ষ করে তিন লক্ষ বার তিনে লক্ষ কেমন গো মা না সত্য রজতম এই তিনে লক্ষ করে তিন লক্ষ বার নাম করতেন কেমন না এক লক্ষ বার নাম করতেন অগমে নিগমে শ্বাসে প্রশ্বাসে এক লক্ষ বার নাম করতেন নিজের ইষ্ট দেবতার জন্য এক লক্ষ বার নাম করতেন জগতের মঙ্গলের জন্য এই তিনে লক্ষ করে তিন লক্ষ বার নাম করতেন হরিদাস সেই হরিদাস আর ধরে রাখতে পারছে না আর চোখের জল ধরে রাখতে পারছে না বড় ভক্ত কাঁদছে কাঁদিছেন হরিদাস আজ দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া কাঁদিছেন হরিদাস দুয়াখি মুদিয়া কাঁদে নিত্যানন্দ শচির বদন নিরক্ষিয়া কাঁদে নিত্যানন্দ শচির শচির বদন নিরক্ষিয়া শচির বদন নিরক্ষিয়া আর হেরবো না গো হরিদাস বলছে দুটো চোখ বন্ধ করে হাত দিয়ে ঢাকা দিয়ে বলছে হেরবো না গো হেরবো না গো আমার গৌর যদি চলে গেল বলছে এই চোখে যদি গৌরকে দর্শন করতে না পারি আমার প্রভুকে যদি দেখতে না পাই তাহলে এই চোখ দিয়ে আর কি দেখব হেরবো না গো আর হেরবো না গো আমার গৌর যদি চলে গেল আর হেরবো না গো আমার গৌর যদি চলে গেল হেরবো না গো এখানে সকল ভক্তবৃন্দ কাঁদছে শচিমা কেঁদে বলে কেঁদে বলে ও বাবে নিতাই গুণমণি গুণমণি নিতাই তুই এলি দিবাক দিবাক আমার সেই নিশাকার কোথায় গেল কোথায় গেল কে বায়াসি দিল মন্ত্র কে শিখাল এহেন তন্ত্র কে বাসি দিল মন্ত্র কে শিখালো এহেন তন্ত্র কে বাসি দিল মন্ত্র কে শিখালো এহেন তন্ত্র এরে ভালো মন্দ কিছুই নাহি জানি পথে বা গেছে রে ও বাবনি তাই কোন পথে আমি যাব সেই পথে কোন পথে আমি যাব সেই পথে কোন পথে বা গেছে রে ও বাবনি তাই দে দে আমায় বলে দে রে একবার দে দে আমায় বলে দে রে আমার নিমায় গেছে কোন পথে নিমায় গেছে কোন পথে আমার নিমায় গেছে কোন পথে নিমায় গেছে কোন পথে দে দে আমায় বলে দে রে দে দে আমায় বলে দে রে
তখন সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, কে বা শোনাবে শোনাবে রে, মধুমাখা এই হরি না, তখন তখন সুখময় কীর্তন করিত নদিয়া, এসব দেখিয়া বাসুর হিয়া ফাটি যা, বলি রসনাম প্রেম সুধা নিদান।